আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। 2024 সালের অনার্স পরীক্ষার্থী যাদের শিক্ষাবর্ষ 21-22 এবং পরীক্ষার নাম 2023, তাদের এই কোর্সের সাথে যেহেতু যারা আনফর্চুনেটলি ফেল করেছে বিভিন্ন বর্ষে, তাদের ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থীদের একই প্রশ্নে পরীক্ষা, তাই এই কোর্সের সাথে সম্পৃক্ত সকলেই অনার্স দ্বিতীয় বর্ষ এবং ইম্প্রুভমেন্ট সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় পরীক্ষার্থীরা, আমরা গ্রামাটিক্যাল অংশের আজকে অ্যান্টোনিমের তৃতীয় ক্লাস করতে যাচ্ছি, যেখানে আমরা 20টি গুরুত্বপূর্ণ অ্যান্টোনিমের অর্থ এবং সেন্টেন্স মেকিং পড়ব। তোমরা যারা আমার কাছ থেকে শর্ট সাজেশনস বইটি সংগ্রহ করেছো, যেখানে বুস্টার সাজেশন সংযোজন করা রয়েছে, পরীক্ষার আগে যে সাজেশনস টিমে দিয়ে থাকি সেটি সংযোজিত যে সাজেশনস তোমরা সংগ্রহ করেছো, সেই সাজেশনস বইটি বের করে তোমরা ক্লাসটি মিলিয়ে করলে তোমরা ভালো বুঝতে পারবে, তোমাদের কোথাও প্রাইভেট পড়তে হবে না। তোমরা বইটি যারা এখনও সংগ্রহ করনি, সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো 09438523361 এই নম্বরে। প্রিয় পরীক্ষার্থীরা, ক্লাসটি শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ বার্তা তোমাদের দিতে চাই, সেটা হচ্ছে আমাদের অনলাইন ব্যাচ যে আমরা শুরু করতে যাচ্ছি, তোমরা জানো তোমরা যারা একটু উইক রয়েছো, তোমরা আমার সাথে একটু কানেক্টেড থাকতে চাও, তাদের জন্য আমি অনলাইন ব্যাচ শুরু করতে যাচ্ছি এবং এটি জুন থেকে নভেম্বর পর্যন্ত তথা তোমার পরীক্ষা পর্যন্ত চলবে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা অনলাইন প্রাইভেট ব্যাচে কী কী করবো, সেটা একটু তোমাদেরকে সংক্ষেপে জানাই, এরপরে আমাদের আজকের আলোচনা শুরু করি। প্রথমত, আমরা সপ্তাহে 3 দিন ক্লাস করব। ক্লাস হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে, ক্লোজড গ্রুপে, যেখানে যারা যারা ব্যাচে পড়বে অনলাইনে তাদেরকে আমি ইন করব বা আমি তাদেরকে নেব এবং সীমিত সংখ্যক শিক্ষার্থী নেব। আমরা কবে থেকে শুরু করব? আমরা জুনের 1 তারিখ থেকে শুরু করব এবং এই কোর্স নভেম্বর বা ডিসেম্বর মাস পর্যন্ত, তথা আমাদের যতদিন না পর্যন্ত পরীক্ষা হয় ততদিন পর্যন্ত এই কোর্স চলবে। এত লম্বা কোর্স কেন করছি, এর কারণ হচ্ছে দেখো, ইংরেজি এমন একটি সাবজেক্ট, তুমি ধরো 3 থেকে 4 মাস একটানা পড়বে, কিন্তু মাঝখানে 2 সপ্তাহ ছেড়ে দেবে, তুমি সব আবার ভুলে যেতে বসবে। ইংরেজিটা হচ্ছে একটা প্র্যাকটিসের ব্যাপার, হঠাৎ করে পড়লে এটা হয় না, একটু একটু করে, অল্প অল্প করে হলেও প্রতিদিনের পড়াটা প্রতিদিন পড়তে হয়। এর জন্য আমি তোমাদেরকে জাস্ট একেবারে শেষ পর্যন্ত তোমাদেরকে আমি রাখবো আমার হাতে বা আমার সাথে রাখবো, যাতে করে তোমার পূর্ণাঙ্গ দায়িত্ব আমি নিতে পারি, যাতে করে তুমি অবশ্যই 100% পাস করতে পারো ইনশাআল্লাহ। সেই গ্যারান্টি দিয়ে আমি তোমাকে একেবারে শেষ পর্যন্ত আমার ইন্টেনসিভ কেয়ারে রাখবো। এর জন্য জুন থেকে নভেম্বর পর্যন্ত, অর্থাৎ যদি পরীক্ষা নভেম্বরে হয় নভেম্বর পর্যন্ত, যদি ডিসেম্বরে হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত, ইভেন জানুয়ারি পর্যন্ত যদি পরীক্ষা গড়ায় তাহলে আমি তোমাদের জানুয়ারি মাস পর্যন্ত এই কোর্স পরিচালনা করবো। প্রিয় পরীক্ষার্থীরা, সীমিত সংখ্যক শিক্ষার্থীদের আমি ব্যাচে ভর্তি করবো, কেননা তোমাদের কমেন্ট নিয়ে বা তোমাদের সাথে কমিউনিকেট করে আমার এই ক্লাসগুলো নিতে হবে। সেক্ষেত্রে আমি যদি অনেক স্টুডেন্ট এক ব্যাচে ভর্তি করি তাহলে আমার ক্লাস নিতে বিভ্রাট হবে, তোমাদেরও বুঝতে অসুবিধা হবে, এর জন্য আসন সংখ্যা থাকবে সীমিত। কোর্স ফি আমি নির্ধারণ করেছি 1500 টাকা। হিসাব করে দেখো, তুমি প্রায় 6 বা 7-8 মাস ব্যাচ বা কোর্স, যেখানে আমি নিয়মিত তোমাদের সপ্তাহে 3 দিন ক্লাস করাবো, তো সেইখানে 1500 টাকা ফি করেছি, এটা হয়তো বেশি না, তোমাদের কথা চিন্তা করি আমি 1500 টাকা কোর্স ফি করেছি। আর লাইভ ক্লাস যদি কেউ আনফর্চুনেটলি মিস করে বসো, যেমন মনে করো একটা লাইভের আমি শিডিউল তো সবসময় ফিক্সড থাকবে, যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা না আসে আমাদের ফিক্সড থাকবে, যদি কোনো অন্য রকমের ঘটনা ঘটে তাহলে হয়তো 2-1 দিন ব্যত্যয় করতে পারে, সেটা অন্য কথা। কেউ যদি লাইভ ক্লাস করতে মিস করে ফেলো তাহলে পরবর্তীতে কিন্তু তুমি এই রেকর্ডের ক্লাসগুলো দেখে ক্লাসগুলো মেক আপ করতে পারবে। প্রিয় পরীক্ষার্থীরা, আরও বিস্তারিত তুমি জানতে চাইলে 09438523361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে তুমি যোগাযোগ করে আমার কাছ থেকে জানতে পারো যে আরও বিস্তারিত কী তথ্য রয়েছে। প্রিয় পরীক্ষার্থীরা, আজকে অনেকগুলো কথা বলে ফেলেছি, কেননা এই গুরুত্বপূর্ণ বার্তাটি তোমাদের দেওয়া প্রয়োজন ছিল। তো চলো আজকের আলোচনায় আমরা চলে যাই বা শুরু করছি আজকের আলোচনা। 41-এ যে শব্দটি আমি দিয়েছি সেটা হচ্ছে ডিফাউট। ডিফাউট শব্দের অর্থ ধর্মপ্রাণ, বিপরীতটা হচ্ছে প্রোফেইন, আইমিন যে ধর্মপ্রাণ নয় বা ধর্মের প্রতি যে উদাসীন তাকে আমরা বলতে পারি প্রোফেইন। বাক্যরচনা করতে হবে বিপরীত শব্দ দিয়ে। দে লিভড ইন আ প্রোফেইন ফ্যামিলি, তারা একটি ধর্মহীন বা অধার্মিক সমাজে বাস করত। 42, ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে কঠিন, এটা সকলের জানার কথা, কঠিনের বিপরীত সহজ, ইজি। বাক্যরচনা করতে হবে বলা সহজ কিন্তু করা কঠিন, ইট ইজ ইজি টু সেই বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ কিন্তু করা কঠিন। ডিম মানে অস্পষ্ট, তারপরে তোমাকে করতে হচ্ছে কি বলো, অস্পষ্ট বিপরীত হচ্ছে উজ্জ্বল, ব্রাইট হতে পারে, ভিভিড হতে পারে, ক্লিয়ার হতে পারে। বাক্য রচনা করো,
যে বাতিটির আলো পরিষ্কার, দ্য লাইট অফ দ্য ল্যাম্প ইজ ভেরি ব্রাইট, আ ভেরি ক্লিয়ার অথবা ভেরি ভিভিড, ডিউরেবল মানে স্থায়ী, ফ্রাজাইল ভঙ্গুর, আকর্ষণা, দিস গ্লাসেস আর ভে ইজিলি ফ্রাজাইল, এই গ্লাসগুলো সহজেই ভঙ্গুর। 45 এগার মানে আগ্রহী, বিপরীত উদাসীন, ইনডিফারেন্ট, হি ওয়াজ ইনডিফারেন্ট টু মি, সে আমার প্রতি উদাসীন ছিল। আর্লি মানে সকাল সকাল আসা, বিপরীত হতে পারে লেট, মিস্টার এক্স ইজ অফেন লেট টু কাম হেয়ার, মিস্টার এক্স সাহেব এখানে আসতে প্রায় দেরি করেন। ইমিনেন্ট মানে বিখ্যাত, বিপরীত হতে পারে অজানা বা অবিখ্যাত, তো অবিখ্যাত ইংরেজি হচ্ছে ইনফেমাস অথবা আননোন, বাক্যালোচনা, এই স্থানটি আমার কাছে আননোন, দিস প্লেস ইজ আননোন টু মি, অথবা তুমি বলতে পারো যে হি ইজ অ্যান ইনফেমাস পার্সন, সে একজন অবিখ্যাত ব্যক্তি। এমটি মানে খালি, তো খালির বিপরীত শব্দ হবে পুরন, রিপ্লিট অথবা ফুল, বাক্যালোচনা করো যে সমুদ্র হচ্ছে বিভিন্ন রকমের প্রাণী এবং উদ্ভিদে পরিপূর্ণ, দ্য সি ইজ রিপ্লিট উইথ ভেরিয়াস প্লান্টস অ্যান্ড অ্যানিমালস। ইনমিটি শত্রুতা, বিপরীত হচ্ছে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, আই বিলিভ ইন ফ্রেন্ডশিপ টু অল, আমি সকলের প্রতি বন্ধুত্বে বিশ্বাস করি। এনর্মাস বিশাল, স্মল ছোট, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট দেশ। ইফিল মানে খারাপ, গুড মানে ভালো, মিস্টার ওয়াই ইজ আ গুড পার্সন, মিস্টার ওয়াই সাহেব একজন ভালো ব্যক্তি। ফেইলর ব্যর্থতা, ব্যর্থতার বিপরীত কী হবে, সফলতা, সাকসেস, দ্য সিক্রেট অফ সাকসেস লাইস ইন দ্য প্রপার ইউজ অফ টাইম, সফলতার গোপনীয়তা বা কী বলে সময়ের সঠিক ব্যবহারের উপর নির্ভর করে। ফেক মানে বাজে, ফেক বাজে, আর বিপরীত হচ্ছে জেনুইন, আসল বা অথেন্টিক বা রিয়েল বা অ্যাকচুয়াল, এটা তো বাক্যালোচনা করো যে স্বর্ণের রিংটা বা স্বর্ণের আংটিটা জেনুইন না, তাহলে দি গোল্ড অফ দ্য রিং ইজ নট জেনুইন, অথবা তুমি বলতে পারো যে দ্য নিউজ ইজ নট রিয়েল, সংবাদটি সত্য নয়। ফেমাস মানে বিখ্যাত, বিখ্যাত বিপরীত ইনফেমাস মানে অবিখ্যাত অথবা নটোরিয়াস মানে কুখ্যাত, যেমন মিস্টার জেট ইজ আ নটোরিয়াস থিপ, জনাব জেট সাহেব একজন কুখ্যাত চোর। ফার্টাইল মানে উর্বর, উর্বরের বিপরীত হতে পারে কি বলো অনুর্বর, ব্যারেন, দিস ফিল্ড ইজ ব্যারেন, এই জমিটি অনুর্বর। ফ্লেক্সিবল নমনীয়, তো নমনীয় বিপরীত হতে পারে শক্ত বা দৃঢ়, রিজিড, হি ইজ মাস্ট রিজিড ইন নেচার, সে স্বভাবে প্রচণ্ড দৃঢ়। আচ্ছা ফ্রুগাল, ফ্রুগাল মানে মিতব্যয়ী, যিনি আয় বুঝে ব্যয় করেন না তাকে বলা, সরি আয় বুঝে ব্যয় করেন তাকে বলে মিতব্যয়ী, তার বিপরীত হচ্ছে অপব্যয়ী, প্রডিগাল, দোস ফর প্রডিগাল, যারা অপব্যয়ী ক্যান নট শাইন ইন লাইফ, তারা জীবনে উন্নতি করতে পারে না। আমাদের আজকের আলোচনার বিষয় 60 পর্যন্ত, তাহলে তোমাদের দেখো আর তিনটি শব্দ রয়েছে, জেনারোসিটি মানে মহানুভবতা, বিপরীত হচ্ছে আত্ম বা স্বার্থপরতা, তাহলে সেলফিশনেস, আই ডাই ডিসলাইক হিজ সেলফিশনেস, আমি তার স্বার্থপরতা বা তার যে আত্মকেন্দ্রিকতা সেটাকে ঘৃণা করি, অপছন্দ করি। জেন্টল মানে হচ্ছে ভদ্র, বিপরীত হচ্ছে রাফ বা ইম্পোলাইট, হি ইজ কোয়াইট রাফ ইন বিহেভিয়ার। জেনুইন আমরা একটু আগে পড়েছি, ফেইয়ার বিপরীত জেনুইন, তো জেনুইনের বিপরীত হবে ফেক, ইমপিওর, ফেক বা ফলস, যেমন দ্য নিউজ ইজ ফেক। তোমাদের জন্য ফাইনাল সাজেশন আমি তৈরি করে ফেলেছি, এবং এই ফাইনাল সাজেশনস বইটি তুমি যদি সংগ্রহ করো, তুমি এই বইটিতে সব কিছুর সমাধান পাবে এবং অত্যন্ত শর্ট সাজেশন পাবে। আমাদের বইটিতে কী রয়েছে সেটা একটু তোমাদের জানাতে চাই। আমাদের বইটিতে তিনটি পার্টে ভাগ করা হয়েছে, তোমরা জানো যে প্যাসেজ পার্টে আমাদের 20 নম্বর, গ্রামার পার্টে হচ্ছে আমাদের 45 নম্বর, এবং রাইটিং পার্টে 35 নম্বর। তো প্যাসেজ পার্টের জন্য আমি প্রথমেই তোমাদেরকে দিয়েছি যে আনসিন প্যাসেজ যদি পরীক্ষায় আনকমনও আসে, ন্যাচারালি আনকমনই আসে, তো আনকমন আসলে কীভাবে তুমি একটি পড়ে বা একটি পড়ে বলতে একটু আমাদের নিয়ম আছে, সেই নিয়মটি যদি ফলো করো কমন না আসলেও তুমি লিখতে পারবে যে কোনো প্যাচেস। তারপরেও আমরা বিগত বছরের প্রশ্ন এবং টেস্ট পেপার্সের প্রশ্নকে বিশ্লেষণ করে এখানে 15টি আনসিন কমপ্রিহেনশন দিয়েছি তোমাদের জন্য, তো এটা তোমরা আমার সাজেশনস বইতে পাবে। গ্রামার পার্টের জন্য আমাদের যে গ্রামাটিক্যাল আইটেম রয়েছে, 12টি গ্রামাটিক্যাল আইটেম আমাদের পরীক্ষার সিলেবাসে রয়েছে, 9টি আসে, তো এই 12টি গ্রামাটিক্যাল আইটেমেরই আমাদের নিয়ম, বিগত বছরের প্রশ্ন, এক্সক্লুসিভ সাজেশন তথা টেস্ট পেপার্স থেকে বিশ্লেষণ করার সাজেশনস, এবং তোমরা যে পরীক্ষার কয়েকদিন আগে আমি সুপার শর্ট
বুস্টার সাজেশন দিয়ে থাকি সেগুলো এই বইতে সংযোজন করা হয়েছে। যেমন ধরো ফ্রেমিং ডবলেস কোয়েশ্চেন সম্পর্কে নিয়ম, বিগত বছরের প্রশ্ন, এক্সক্লুসিভ প্রশ্ন ভাণ্ডার এবং বুস্টার সাজেশন, সেগুলো সবগুলো সংযোজন করা রয়েছে। বিগত বছরগুলোতে আমি বুস্টার সাজেশন নামে আলাদা বই বের করতাম পরীক্ষার কয়েকদিন আগে, কিন্তু সেটা এখন তোমাদের সাথে একবারেই কিন্তু দিয়ে দিচ্ছি। তো এটা নিলে তোমাদের পরে আর বুস্টার সাজেশনস নিতে হচ্ছে না। তো এমনি করে প্রতিটি গ্রামাটিক্যাল আইটেম আমি তোমাদেরকে এভাবে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ সূচিপত্রটা দেখা যাচ্ছে। এবং রাইটিং পার্টে আমাদের যে পূর্ণাঙ্গ আলোচনার সমাধান সেটা কিন্তু দেওয়া রয়েছে। ধরো প্রতিটি গ্রাম রাইটিং আইটেমের জন্য শর্ট টেকনিক, যেটা একটা পড়ে অনেকগুলো লেখা যায়, এমন মানসম্মত নিয়ম রয়েছে। সাথে সাথে তোমাদের যে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো রয়েছে বা রাইটিং আইটেমগুলো রয়েছে সেগুলো আলাদা করে লিখে দেওয়া রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি সূচিপত্রটা তোমাদেরকে একটু এক নজরে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের বইয়ের ভিতরে তোমরা সবগুলোই পাবে। তো এর উপর পূর্ণাঙ্গ ক্লাস আমি তোমাদেরকে আলোচনা করছি ধারাবাহিকভাবে। আমি তোমাদেরকে নিয়মিত ক্লাস দিচ্ছি, আমরা লাইভ ক্লাসও করবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের বইতে যা আছে। এরপরে আমি তোমাদের 6টি চূড়ান্ত মডেল টেস্ট দিয়েছি, শেষের দিকে তোমরা উত্তরটা পাবে। সুপ্রিয় পরীক্ষার্থীরা, তোমরা যদি সাজেশনস বইটি সংগ্রহ করতে চাও, অতি সত্বর তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে 01843852361 এই নম্বরটিতে। হোয়াটসঅ্যাপে SMS দিয়ে তুমি বইটি সংগ্রহ করতে পারো। আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাস শেষ করব, আবারও মনে করিয়ে দিতে চাই তোমরা সাজেশনসটি যদি দ্রুত সংগ্রহ করো, তোমাদের আর কোনো বই কেনার প্রয়োজন নেই, তোমাদের প্রাইভেট পড়ার প্রয়োজন নেই। নিয়মিত এই সাজেশনস বইটি মিলিয়ে মিলিয়ে তোমরা ক্লাসগুলো করলে ফেসবুক বা ইউটিউবের তোমাদের পূর্ণাঙ্গ কোর্স কমপ্লিট হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।